الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. فقد قال صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. أخون على বিশেষ করে মহিলাদের সংক্রান্ত বিষয় তাদের ঋতুস্রাব এবং সন্তান প্রসবোত্তর স্রাব সম্পর্কীয় তবে পুরুষদেরও প্রয়োজন এই জন্য কারণ পুরুষ আছে তার ঘরের অভিভাবক আল্লাহ জান বলেছেন আল্লোয়াম আল নিসা যে পুরুষরা আপনার কর্তৃত্বশীল মহিলাদের উপর সুতরাং মহিলাদেরকে ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়া এটা দায়িত্ব পড়ে পুরুষের এই কারণে প্রত্যেক পুরুষের অবশ্যই দরকার যে এই জাতীয় আলোচনাগুলো তার স্ত্রীকে শুনানো। কারণ প্রত্যেক পুরুষ এমন নয় যে সে মুফতি সাহেব সে নিজের স্ত্রীকে যে কোনো মশলার সমাধান দিতে পারে এই কারণে অবশ্যই তার যে কোনো একজন আলেমের স্বর্ণাপন্ন হতে হবে আর আলমের স্বর্ণাপন্ন হতে গেলে এই সমস্ত বিষয় বলতে অনেকে লজ্জা পান এই কারণে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে ধারাবাহিকভাবে আমরা ষাটটা প্রশ্নের উত্তর দিব এই প্রশ্নগুলো শোনার পর মহিলাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই জাতীয় মশলার কি উত্তর হতে পারে প্রয়োজনে বারবার শুনবে শোনার পর ইনশাল্লাহ তার একটা সাধারণ একটা আইডিয়া এসে যাবে তখন সে একটা দিক নির্দেশনা নিজেই আপনার অবশ্যই নির্ধারণ করে ফেলতে পারবে তারপরেও যদি তার কোনো সন্দেহ থাকে তাহলে যে কোনো যোগ্য একজন আলেমের কাছে অবশ্যই সেটা জিজ্ঞাসা করে নেবে এবং সেটা সে নিজের জিজ্ঞাসা করতে পারে যদি সুযোগ হয় বর্তমানে মোবাইলের যুগ না হয় তার স্বামীর মাধ্যমে যে কোনো যোগ্য আলেম থেকে জিজ্ঞাসা করে নেবে তাহলে তো সে সমাধান অবশ্যই পেয়ে যাবে সুতরাং আজকে আমরা শুরু করতে যাচ্ছি পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কোনো মহিলার জন্য কি আপনার এমন কি শুদ্ধ হবে যে ওই মহিলা সলাতুদ্দোহা পড়বে ফজরের রুজু দিয়ে ফজর রজু দিয়ে সলাতদ্দোহা চার্সের নামাজ যেটা আমাদের দেশে বলা হয় সেটাকে জায়জ কি কিনা হ্যাঁ আমরা বলবো যে না সেটা জায়জ হবে না কারণ আগে আমরা বলেছি যে ইন্ডাসোলাত আলমিন কিতাব মকুদ যে প্রত্যেক নামাজকে আল্লা সব নির্দিষ্ট টাইমে সাথে সম্পৃক্ত করেছে সুতরাং ফজরের টাইমটা কিন্তু সূর্য উঠে গেলে চলে যায় সুতরাং এই যে গ্যাপ টাইমটা যেখানে দোহার যে নামাজের টাইম এটা ভিন্ন একটা টাইম সুতরাং এই টাইমের নামাজটা ফজরের উজু দিয়ে চলবে না ভিন্ন উঁজু করতে হবে এটা খেয়াল রাখার অবশ্যই বিষয় এই কারণে আমরা বলবো যে প্রত্যেকটা মোস্তাহাদা মানে যাদের স্রাবটা রেগুলার বের হচ্ছে তাকে মোস্তাহাদা বলা হয় প্রত্যেক নামাজের জন্য অজু করবে যে আপনার জোরের নামাজের জন্য উজু করবে জোরের নামাজ সূর্য ঢলে যাওয়ার পর পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর আশ্রের নামাজ সময় পর্যন্ত এই টাইমটা থাকে আশ্রয়ের সময় উজু করবে এবং এটা হচ্ছে জোরের নামাজ বের হওয়ার পর থেকে আপনার সূর্য হলুদ বর্ণ হওয়া পর্যন্ত এবং যাদের আপনার প্রয়োজন আসে তাদের সূর্য ডুবা পর্যন্ত এই টাইম পর্যন্ত তার সময় এরকম মাগরেবে সময়টা সূর্য ডুবা থেকে আপনার লালিমা পশ্চিম আকাশে যে লালিমা থাকে লাল মেঘের মতো দেখা যায় সেটা আপনার ডুবে যাওয়া পর্যন্ত মাগরেবের সময় থাকবে আর এসার সময় আছে সে লাল ডুবে যাওয়ার পর রাত্র অর্ধেক পর্যন্ত তার সময় সুতরাং এই সময়গুলো খেয়াল রাখবে যে প্রত্যেক নামাজের শুরুতে যখন সে উজু করবে মোস্তাহাজা মহিলা তার শেষ সময় পর্যন্ত তার ওজু অব্যাহত থাকবে সেটা তার খেয়াল রাখা উচিত আটত্রিশ নম্বর যে প্রশ্ন সেটা আছে যে এমন কি শুদ্ধ আছে কি না যে একজন মহিলা যার কথা ইতিপূর্বে আমরা বলেছি যে মুস্তাহাজা মহিলা সে আপনার কি করবে লাইল করবে যখন রাত্রে রর্ধভাগ চলে গেছে তখন এশার উজু দিয়ে কি ক্যামলাইল করা যায় হুম কারণ আসল এশার নামাজের টাইম হচ্ছে অর্ধরাত পর্যন্ত সুতরাং অর্ধরাতের পরে এশার নামাজের দিয়ে কি কেমন লাইন করতে পারবে আমরা বলব যে না যেটা আগের প্রশ্নের উত্তর আমরা বলেছি কারণ প্রত্যেকটা টাইম নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত সুতরাং এশার টাইম যখন শেষ হয়ে গেছে রাতের অর্ধভাগের কারণে তখন তারপরে যে আপনি তাজ্যুৎ পড়বেন সেটা ভিন্ন সময় সুতরাং আগের উজু দিয়ে এটা চলবে না কিন্তু কারো কারো নিকটে চলবে কারণ হচ্ছে তাদের নিকটে এশার নামাজের আসল টাইম চলে যদিও অর্ধরাত পর্যন্ত কিন্তু জরুরতের জন্য সেটার টাইম ফজর পর্যন্ত এই কারণে বিশুদ্ধ কথা হচ্ছে যে এশার ওজু দিয়ে আপনার তাহাজ পড়া চলবে উনচল্লিশ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে এশার নামাজের শেষ সময় কোনটা সেটা আমাদের জানা দরকার এর উত্তর হচ্ছে এশার নামাজের সর্বশেষ টাইম হচ্ছে রাত্রের মধ্য অর্ধভাগ পর্যন্ত এটা হচ্ছে আসল টাইম আর জরুরতের একটা টাইম আছে যেটা অর্ধরাত থেকে ফজরের টাইম পর্যন্ত কিন্তু একান্ত জরুরতে এটা কিন্তু আসল টাইম নয় কোনো এখন অর্ধরাত অনেকে বুঝেন না সেটা হচ্ছে মুশকিল আর এই অর্ধরাত বুঝার জন্য বেশি দরকার হয় কয়েকটা কারণে হ্যাঁ দুইটা কারণ বিশেষ উল্লেখযোগ্য একটা হচ্ছে এশার নামাজের টাইম কতক্ষণ পর্যন্ত আপনি পড়তে পারবেন কতক্ষণ পর্যন্ত আদায় হিসেবে ধরা যাবে আর কতক্ষণ পর পড়লে আপনাকে কাজা হিসেবে ধরা যাবে আরেকটা হচ্ছে যে মধ্যরাতের পরে আল্লাহ জরেশানু নিচের আকাশে চলে আসেন সুতরাং ওই ক্ষেত্র আপনার যে কোন সময় থেকে আমি তায়ুৎ পড়তে পারি আল্লাহ জরানু নিচের আকাশে কখন থেকে চলে আসেন তখন এটা জানার জন্য আমরা বলবো যে সূর্য যখন ডুবে যায় এবং শোভের সাজ যখন হয় অর্থাৎ সূর্য ডুবার পর থেকে ফজরের আজানের আস টাইম পর্যন্ত যে রাতটা হয় এ রাতকে আপনি দুই ভাগ করবেন দুই ভাগ করলে মধ্যরাত যত টাইম হয় সেটাকে মধ্যরাত হিসেবে ধরবেন এমন নয় যে আপনার বারোটা মধ্যরাত অনেকে ভুলবশত মনে করেন যে বারোটা হলেও মধ্যরাত না সেটা কখনো হতে পারে না বারোটা সবসময় মধ্যরাত হয় না অনেক সময় এমনও হতে পারে এগারোটা আপনার মধ্যরাত হয়ে যেতে পারে সুতরাং আপনার সূর্য ডুবে থেকে ফজরের আজার পর্যন্ত যে টাইম এই টাইমকে অর্ধেক করলে যেই অর্ধেক টাইম হয় সেটাকেই মধ্যরাত বলা হয় এরপরে অর্ধেক রাতের পরে সূর্য এই সবে সাদেক পর্যন্ত যে টাইমটুকু এটাকে আপনার ভিন্ন একটা টাইম বলা হয় এটা হচ্ছে আল্লা রেশানু নিচের আকাশে নামার সময় সেটা হচ্ছে তাজুতের সময় এটা হচ্ছে আসল তাহুদের সময় যদিও মাজুর মহিলার জন্য ফজরের টাইম পর্যন্ত আসার নামাজের সময় থেকে থাকে চল্লিশ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে একজন মহিলা যদি আপনার অজু করে যার আপনার স্রাবটা বার ভাঙে ভাঙে আসছে মানে লাগাতার আসে নাই সে উজু করছে উজু করার পর যখন উজু শেষ করলো নামাজের আগে আবার স্রাব দেখা দিয়েছে মানে স্রাব বাইর হইলো মাঝে মাঝে বাইর হয় কিন্তু সে উজু করে শেষ করছে এখন নামাজ পড়া শুরু করে নাই হ্যাঁ এখন স্রাব আসে গেলো সে কি করবে আমরা বলবো যে যখন সেটা সবসময় আসে না তখন তাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ যে যতক্ষণ পর্যন্ত আপনার সে বন্ধ না হয় সেটা বন্ধ হইলে সে নামাজটা পড়বে হুম ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করা অবশ্যই দরকার হুম কিন্তু যদি এমন হয় যে কখন সে বন্ধ হবে এটার কোনো ঠিক ঠিকানা নাই হ্যাঁ দেখা যায় যে হঠাৎ করে সে উজু করে ঠিক হয়ে গেছে রেডি হয়ে গেছে আবার বের হয়েছে আবার আরেক সময় এরকম করছে আবার বের হয়েছে যদি এরকম টাইম টেবিলহীন হয় যে এটার একটা নির্দিষ্ট টাইম বোঝা যায় না যে এত ঘন্টা পরে আসবে আবার এত ঘন্টা পরে আসবে যদি ঘন্টা অনুযায়ী যদি ঠিক না থাকে টাইম টেবিল ঠিক না থাকে তাইলে ওই যে ওই মহিলার মতো যার সব সময় আসতে থাকে তার বিধানে চলবে তখন সে নামাজের টাইম হলেই উঁজু করে নেবে আর বাকি সকল নামাজ এই টাইমের মধ্যে আপনার ফরজের পাশাপাশি অন্যান্য নামাজও পড়তে পারবে পর্যায়ে আমরা যেটা বলতে চেষ্টা করব আমাদের প্রিয় বন্ধেরকে যে আমরা নিজেদের ঋতুস্রাবকালীন যেই আমাদের মাসাইল দরকার এবং সন্তান পশুপুত্তর স্রাবকালীন যে মাসলা মাসাইল দরকার সেইগুলো আমরা অবশ্যই সঠিকভাবে জেনে নেব এবং এইভাবে আমল করে করতে চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগটা দিন এবং তৌফিক দিন ওসল্লাহ আলা নবীন আহমদ ওয়ালা আলহি ওসাহি